তো গাইস, এটা আমার বাড়ির পিছনে, মানে ওই পাশে অনেক মানে শব্দ হইতেছে, মেশিন চলতেছে, তো মানে গাইস এগুলো কি তোমরা চিনতে পারছো নাকি জানি না, তো এগুলো দেখো ছোট ছোট মানে। হাই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস আমিও আলহামদুলিল্লাহ। তো শরীরটা একটু খারাপ খারাপ বলতে কি ভালোই খারাপ, অনেক জ্বর শরীরে, তারপরও মনে করো যে কি করব, একটা ব্লগ টানতে হবে। তো দেখো এইগুলো ওষুধ, এগুলো মনে করো আমার ওষুধ, কতগুলো ওষুধ আব্বু মাত্র আনলো। তো প্যাকেটটা অ্যান্টিবায়োটিক, এটা 7টা ট্যাবলেট থাকে, এটা মনে করো যে 7 দিনে 7টা খাইতে হবে, অনেক পাওয়ারফুল ওষুধ। পরে মনে করো যে আছে এই যে একটা নাপা নাপা এক্সটেন্ড, যাই হোক এগুলো খাইতে হবে আমার ঠিক হইতে হইলে। তো অবশ্যই অবশ্যই সময় লাগবে, অনেক অনেক বেশি বেশি অসুস্থ হয়েছে, তারপরেও মনে করো যে ভিডিও আনতে হবে, এটা হলো বড় কথা, দিয়ে দিতে হবে। তো আমি বেসিক্যালি একটা ভিডিও মানে মেক করতে চাইছিলাম যে আজকে ভিডিও মেক করতে হবে, কিন্তু এতটা অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরেও মানে যতটা সম্ভব আনলাম। তো দেখো মাথার অবস্থা কি, মানে গোসল টোসল করি নাই মাথায়, মনে করো পানি ঠাইল, তারপরে তেল টেল দিয়েছে, আছি মোটামুটি মানে চলতেছে, যাই হোক আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, মানে হাঁটতে পারতেছি, সবাই ঠিক আছে, তোমাদের দয় ভালো আছি। যাই হোক গেছি, আজকে বাড়ির বাইরে যাব না, কারণ শরীর খারাপ, তো এই যে তার গোসল করি নাই, তো সেহেতু বাড়ির বাইরে যাওয়া হবে না, বাড়ির ভিতর থেকে একটা ভিডিও মেক করবো। তো চেষ্টা করতেছি ছোটোখাটো একটা ভিডিও মেক করার জন্য। দেন গাইস কথা কি বসি, একটা কথা বল মানে বলতে কি, মানে আমরা যেটা বলছি, আমরা যেটাই করি, ইউটিউবিং করি কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করি কিংবা যে কোনো অনলাইনে কাজ করি বা যে কোনো জিনিস করি, তো আমাদের লাল মানে লাশ লজ্জা মানে এটাকে বিসর্জন দিয়ে তারপরে মনে করে কাজ করতে হবে। তো আমার মনে করো যে সাবস্ক্রাইবার নাই, ভিউজ নাই, তারপরে মনে করো চেষ্টা আসি যে আমার সফল হইতে হবে। তো তোমরা যারা যারা চিন্তা ভাবনা করছো যে ইউটিউবিং করবা কিংবা এইসব কাজ করবা, অবশ্যই অবশ্যই যে কোনো কাজ করতে হবে, অবশ্যই লেগে থাকবা, তো সম্ভব যে কোনো কাজ করতে হলে লেগে থাকলে সেটা তোমরা একসময় সাকসেস হতে পারবা। তো গাইস, এটা আমার বাড়ির পিছনে, মানে ওই পাশে অনেক মানে শব্দ হইতেছে, মেশিন চলতেছে, তো মানে খেতে পানি দিতেছে, এই জন্য শব্দ হইতেছে, সেহেতু আমি চিন্তা করলাম যে অন্য সাইডে যাই, দেন এই সাইডে আসলাম। দেখো আমাদের বাড়ির মানে সাইডে একটা ট্রেনের মানে বেড়া দেওয়া, তারপরে রাস্তা এবং ওপারে অবশ্যই রাস্তা। এ ফিউ মোমেন্টস লেটার, এগুলো কি তোমরা চিনতে পারছো নাকি জানি না, তো এগুলো দেখো ছোট ছোট মানে পাতা, দেখতে অনেক সুন্দর। তো এগুলো মনে করো যে কি যেন বলে, ধনিয়া কি ধনিয়া জানে বলে এইসব, মানে আমরা যাকে বলে সজের পাতা, কোন কি সজ জানো এটা বলে। অনেক বেশি পরিমাণে অসুস্থ, মানে কথা বলতে কষ্ট হইতেছে, তারপরে মনে করো ভিডিও আনার চেষ্টা করলাম। দেখবে তোমরা যদি ইউটিউবিং করতে চাও কিংবা কোনো কাজ করতে চাও, অবশ্যই অবশ্যই সেটাকে তোমরা সিরিয়াসলি নাও, সিরিয়াসলি মনে করো যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, মানে কাজগুলো কেমন তোমার প্রফেশনালি নিতে হবে, যে এটা আমার জব, এটা আমার মানে এটা আমি করতেছি, আমার রেগুলার করতে হবে, এটা আমার রেগুলারের কাজ, আমার যাই হয়ে যাক আমার এগুলো করতেই হবে, মানে এটা করতে হবে ভিডিওগুলো কিংবা তুমি যে কোনো কাজ করো, অবশ্যই অবশ্যই তোমার রেগুলার কাজ করতে হবে, দেন এটার প্রতি একটা আগ্রহ থাকতে হবে। দেন আমার এটা ছিল না, এখন আমি চেষ্টা করতেছি আমার আপডেট করার, যে আমি পারি নাকি, তোমরাও দো করো। আর গাইস ভালো থাকে, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, হাসির জ্বালাই ভিডিও করতে পারতেছি না, ক্যাচ ক্যাচ করতেছে। তো গাইস ভালো থাকে সবাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।